প্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ, যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন, অর্থাৎ আমার 100টা ওষুধের বাইরে যারা হোমিওপ্যাথিক ডাক্তারি করে আরও অভিজ্ঞতা বা ওষুধ সম্বন্ধে জানতে চান, তাদের উদ্দেশ্যে প্রতি সপ্তাহে 2টা করে ওষুধ বলে থাকি, অর্থাৎ মঙ্গলবার এবং বৃহস্পতিবার। আজকে আমার 13তম ওষুধ অ্যাক্টিয়ারেসিমোসা বা সিমাসি ফিউগা, যাই নামে ডাকি না কেন, অথবা গাছগাছা থেকে তৈরি এই ওষুধটি অত্যন্ত প্রয়োজনীয়। আমার এই 96টার ভিতরে আমার মনে হয় এই ওষুধ, অর্থাৎ আমি 100টা ওষুধ আলোচনা করব, সেই ওষুধের ভিতরে সবচেয়ে বেশি প্রয়োজনীয় এবং নিত্য ব্যবহারযোগ্য ওষুধ যদি বলে থাকি তাহলে সিমাসি ফিউগা। চলে আসে আমার উদ্দেশ্য দক্ষ ডাক্তার হওয়ার, কী করে মনে রাখবো লক্ষণ মনে রেখেই ওষুধ দেওয়া, সেই সুবিধার্থে অনেক সময় রোগের নাম বলে আমরা ওষুধটাকে মনে রাখার চেষ্টা করব এবং প্রয়োগ করব। প্রয়োগে কোন কোনটা পাওয়ারের সুবিধা মাত্রা কী সেই নিয়ে আলোচনা শেষ করব এবং চেষ্টা করব দু একটা ওষুধের সঙ্গে তুলনামূলক আলোচনা করতে। শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। ভিডিওগুলো বড় হলো আমি আশা করব যারা ডাক্তারি শিখতে চান অথবা করতে চান অথবা মানুষের সেবা দিতে চান তাদের অন্তত শেষ পর্যন্ত বারবার দেখা উচিত মনে রাখার জন্য। তাহলে চলে আসি মনে রাখার কৌশলটাকে। অর্থাৎ আমরা যদি কোনো ওষুধকে মনে রাখতে চাই লক্ষণ দৃষ্টি, তাহলে আমরা চিন্তা করব কোন লক্ষণের উপরে কাজ করবে। এই ওষুধটা প্রথমেই আমি যদি বলি স্নায়ুর উপরেই তার কাজ বেশি, সেই কারণে মাথা বা মেরুদণ্ডের যে কোনো রোগে আমরা ব্যবহার করতে পারি। যদি এই রোগটা বাদ দিই, অর্থাৎ এই লক্ষণটা যদি থাকতে পারে মেনিনজাইটিস বা অন্য কোনো লক্ষণ অথবা স্নায়ুরোগের উপরে কাজ তার যথেষ্ট বেশি, তারপরে যে কথা বলবো সেটা হচ্ছে ঋতুস্রাব এবং সহিত বৃথা, অর্থাৎ ব্যথা বেশি, যত স্রাব বাড়বে ব্যথা তত বাড়বে। এই ওষুধটার লক্ষণ এটাই মনে রাখতে পারলে তাহলে আমরা বুঝব, অর্থাৎ যত রকমের মহিলা ওষুধ বলে আমরা চিন্তা করি এটাকেও সেখানে স্থান দিতে হবে। যেমন আমরা বলি পালসের ওষুধ, সিপিয়া ওষুধ, সেবাইনা ওষুধ, ঠিক অ্যাক্টিয়ারেসিমোসাও তাই। অর্থাৎ 4-5টা ওষুধ যদি মহিলাদের জন্য ভাগ করা হয় ম্যাটেরিয়া মেডিকাতে, তাহলে এটা স্থান অন্তত 2-3 নম্বরের নিশ্চয়ই এটা হবে। সব ওষুধেই মহিলাদের কাজ করে, কিন্তু এই ওষুধগুলো স্পেশালি, অর্থাৎ নারীর স্ত্রীযন্ত্রের উপরে, অর্থাৎ আমরা স্ত্রী জোড়াঙ্গের উপরে তার কাজ সবচেয়ে বেশি। তাহলে জোড়াঙ্গের কথা মনে আসলে আমাদের মনে আসে এটা সাইকোটিক ওষুধ, আর স্নায়ুর কথা মনে আসলে এটা আমরা ধরে নিতে পারি যে শরিক মায়াজম। তাহলে শরিক মায়াজমের উপরে থেকেই সে সবচেয়ে বেশি কাজ করে সাইকোটিক মায়াজমে। বলে স্যার এই কথা বলছেন কেন? আমরা যারা দক্ষ ডাক্তার হওয়ার আশা করি তাদের উদ্দেশ্যে বলবো মায়াজম সম্বন্ধে আপনাকে বুঝতে হবে। এক একটা মায়াজমে যখন ওষুধটা মনে রাখবেন তখন ওষুধের চিত্র আপনার কাছে সহজ হয়ে উঠবে। যেহেতু এটা সাইকোটিক ওষুধ, সুতরাং সাইকোটিকের রোগ সম্বন্ধে যত রকম ধারণা আছে, যেমন আমরা থুজা বলি, এখানেও তাই, তার স্ত্রী জোড়াঙ্গের উপরে যথেষ্ট কাজ। তাহলে প্রথম লক্ষণটা কি বললাম, মাথা হৃদসুর অথবা মাথা যদি স্নায়ুতন্ত্রের অথবা মেরুদণ্ড স্পাইনাল যদি কোনো ট্রাভেলস থাকে, আর কি ঋতুস্রাবের সহিত যদি ব্যথা বাড়ে, যথা স্রাব যত বেশি ব্যথা তত বেশি, ঠিক অন্যগুলো অন্য টাইপের। কীরকম ব্যথা? স্রাব হলে ব্যথা কমে, যেমন পার্শ্ব কথা বলতে পারি, সেবনের কথা বলতে পারি, বা অন্য কোনো ওষুধেই যখনই, যেমন আমরা ল্যাকোসিসের কথা বলতে পারি, স্রাব হবে ব্যথা কমবে। আর এটা ঠিক উল্টা, স্রাব যত হবে ব্যথা তত বেশি হবে, এই জন্যই এটা সাইকোটিকের পর্যায়ে পড়ে। অর্থাৎ সাইকোটিকে দেখবেন কোনো স্রাবটা হলে এটা কমে না। যাই হোক, চলে আসি তাহলে। তাহলে আমরা চলে আসি দ্বিতীয় লক্ষণটাকে, পর্যায়ক্রমে শারীরিক এবং মানসিক অসুস্থতা। অর্থাৎ শরীরের যদি অসুবিধা থাকে, মানসিক যন্ত্রণাটা কমে, মানসিক যন্ত্রণা বাড়লে তার ইয়ের জন্য, যেমন আমরা যদি এই যে বললাম স্নায়ুরোগের উপরে, যেমন সেখানে যদি আমরা বলি, অর্থাৎ করিয়া বা পাগল অথবা উন্মাদ, অর্থাৎ জোড়াঙ্গের উপরে তার যে কাজ, সেখানে যদি আমরা সূতিকা উন্মাদ বলা হয়, অর্থাৎ বাচ্চা হওয়ার পর যখন মানুষের মাথা ঠিক থাকে না, উন্মাদ ভাব দেখা যায়, তখন একমাত্র ওষুধ এই। সেজন্যই আমি বলবো পর্যায়ক্রমে সেটা স্নায়ুর উপরে কাজ করে এবং মানসিকের উপরে কাজ করে আর শারীরিকের উপরে কাজ করে। তারপর যে কথাটা বলা আছে সেটা হচ্ছে জরায়ুর রোগ এবং ডিম্বকোষের রোগ। দেখুন, আমরা একটা কথা মনে রাখলে, আমি যে বললাম স্ত্রী রোগ, তাহলে সকল রকমের স্ত্রী রোগের ভিতরে পড়ে গেল, আর জোড়াঙ্গের উপরে কাজ করার সঙ্গে সঙ্গে আমি বুঝে গেলাম
যত রকমের জোনাঙ্গে অর্থাৎ স্ত্রী অঙ্গের উপরে আমরা মাসিকের কথা বলতে পারি, জরায়ুর কথা বলতে পারি, ডিম্বকোষের কথা বলতে পারি, সকল কাজ করে। তাহলে আমরা বুঝলাম এই জরায়ুর এবং ডিম্বকোষের উপরে তার কাজ সবচেয়ে বেশি, এবং যত রকমের রোগ আছে আমরা অনায়াসেই তা প্রয়োগ করতে পারি। খালি দুই একটা লক্ষণের কথা মনে রাখলেই হলো, চলে আসি তাহলে। অর্থাৎ স্ত্রী রোগের বা অঙ্গের উপরে যদি শ্বাসকষ্ট থাকে, অর্থাৎ জোনাঙ্গের কোনো রোগ আর তার শ্বাসকষ্ট থাকলেই আমরা অ্যাক্টিয়ারে সিমোসা প্রয়োগ করতে পারি। আমি ওষুধগুণ যখন আলোচনা করব তখন আপনারা অনেকটা কিছু মনে রাখতে পারবেন। তারপরে কি? তারপরে নিদ্রাহীনতা, অর্থাৎ ঘুম তার আসেই না। না আসার কারণও একটা আছে, সেটা হয়তো আমি পরে ব্যাখ্যা করার চেষ্টা করব, অথবা আমরা যেটা বলি কোরিয়া অথবা নর্তনী রোগ আর তাণ্ডব রোগ বলতে পারি। সেই রোগ অর্থাৎ যেদিকে সে শোয় সেদিকেই মাসেলগুলো লাফাতে আরম্ভ করে, সেজন্য সে ঘুমাইতে পারে না। তাহলে এই কথাটা যদি আমরা মনে রাখতে পারি, অর্থাৎ ঘুম কেন নিদ্রাহীনতা, একমাত্র নিদ্রাহীনতা হয় তার ওই যেদিকে চেপে শো সেদিকেই, সেদিকে মাংসপেশিগুলো নাচতে থাকে, তখন সে আরেক দিকে মন নিয়ে ঘুরে, সেখানেও সে একই অবস্থা। এই কারণে তার নিদ্রাহীনতা। এই ধরনের নিদ্রাহীনতা থাকলেই আমরা অনায়াসেই আমরা অ্যাক্টিয়ারে সিমেসের কথা মনে রাখতে পারি। তাহলে এই যে দুই তিনটা চারটা হয়ে গেল আমার লক্ষণ, তারপর কি? তারপর হচ্ছে বিষণ্ণতা বা শোকার্ততা, আমরা যেটা বলি। মাথা ব্যথা বা চক্ষুষু, অর্থাৎ মাথা ব্যথা যত রকমের ওষুধ আছে তার ভিতরে এটা মহিলাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়। অনেক সময় আমরা স্প্যাজিয়ালে দিতে পারি অথবা সেঙ্গুনেরিয়া দিতে পারি বা অন্য কিছু দিতে পারি, ব্রাউনিয়া বলে না, কিন্তু তার চেয়ে ওই যে বললাম স্ত্রী অঙ্গের সঙ্গে যদি, রোগের সঙ্গে যদি মাথা ব্যথা থাকে, তাহলে অনায়াসেই আমরা সেটা দিতে পারি। আর তার সঙ্গে চক্ষুষু, তাহলে এই কথাগুলো মনে রেখে আর একটা লক্ষণ আছে, অর্থাৎ তৃতীয় মাসে গর্ভস্রাবের ওষুধ নিয়ে যখন আমরা আলোচনা করি, আমরা সেমেনের কথা বলছিলাম, কিন্তু অ্যাক্টেরিয়া সিমোসা আমি বলবো সমান তুল্য। সেই জন্যেই ওষুধটা মনে রাখা আমাদের প্রয়োজন এবং ব্যবহার করা প্রয়োজন। আর একটা প্রয়োজন আছে, সেটা যখন আমি ওষুধ নিয়ে আলোচনা করব তখন বলবো। চলে আসি তাহলে। তাহলে কী পাইলাম? তৃতীয় মাসে গর্ভস্রাবেই আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। তাহলে হয়ে গেল অনেকগুলো লক্ষণ, অর্থাৎ তৃতীয় মাসে গর্ভস্রাবের কথা বলতে পারি, সূতিকা উন্মাদের কথা বললাম, জরায়ুর কথা বললাম, এবং বাম দিকেই তার তার ডিম্বকোষে যদি ট্রাবলস থাকে আমরা সেই ওষুধ প্রয়োগ করতে পারি। আর গর্ভকালীন অবস্থা যখন বমি করে, অর্থাৎ তৃতীয় মাসে যখন বমি শুরু হয়, এবং সেই তৃতীয় মাস থেকে আমরা এই অ্যাক্টিয়ারিসিমোসা দিয়ে বমিটা কমাতে পারি। তাহলে আমরা চলে আসি, এই সকল লক্ষণ মনে রেখেই বা মনে রাখার কৌশল আপনারা যার যার মতন করে মনে রাখবেন, আমি দুইটা কথা ভাগ করে ফেলি। অর্থাৎ জরায়ুর রোগ ছাড়া আর কী কী রোগ ভালো করে? তাহলে স্নায়ু রোগের ভিতরে মাথা ব্যথা, চক্ষু ব্যথা, তারপরে নিদ্রাহীনতা, এগুলো থাকবে আর কি। আর জরায়ুর সম্বন্ধে যত রোগ আছে, যেমন সেই রোগগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। রোগকে আমরা দুইভাগে করি বললাম, অর্থাৎ আমার মনে হয় একদিকে যদি আমরা জোনাঙ্গের রোগের কথা চিন্তা করি, তাহলে অত 10-12টা রোগের কথাই আমরা চিন্তা করতে পারি। আর তার বাহিরে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা স্নায়ুর উপরে আমরা চক্ষুশুল, মাথাশুল, কান ব্যথা অথবা জরায়ু সংক্রান্ত সঙ্গে যদি কোনো মাথা ব্যথা বা চক্ষুশুল বা অন্য কিছু থাকে, আমরা অনায়াসেই প্রয়োগ করতে পারি। বাতের ব্যথাও কাজ করে, যেহেতু স্নায়ুর রোগ, আর সেটা ঘাড় পেশিতেও অনেকটা সমতুল্য। আচ্ছা, চলে আসি তাহলে। তাহলে আমার লক্ষণগুলো চেষ্টা করব এই লক্ষণগুলো মনে রাখে। এখন ওষুধ, এখন রোগ কী? কারণ আমি তো রোগ নিয়ে আলোচনা করার পক্ষপাতে নেই। তারপরও আমার যারা ছাত্রছাত্রী, অর্থাৎ আমরা যারা পড়ালেখা কম করি এবং কম ওষুধ জেনেই আমরা ওষুধ ব্যবহার করার চেষ্টা করি, তাদের উদ্দেশ্যে আমি এই রোগের কথা বলি। তাহলে রোগের সঙ্গে মিলিয়ে ওষুধগুলো মনে রাখতে সুবিধা। তাহলে আমি কী কী পাইলাম? তাহলে আমি পাইলাম কী কী রোগ হতে পারে, শিরপিড়া হতে পারে, মাথা ঘোরা হতে পারে, অর্থাৎ স্নায়ুঘটিত ব্যাপারে স্পাইনাল সেলিব্রেট মেনিনজাইটিস অথবা স্পাইনাল মেনিনজাইটিস যাই বলি না কেন, সেই সকল রোগে যেহেতু এটা স্নার্ভের উপরে কাজ, সেহেতু সেটা অনায়াসেই কাজ করে। এবং সাইকোটিক মায়াজম যদি থাকে, তাহলে আমরা আর ভুল করব না। এই দুইটা তিনটা রোগে, শিরপিড়া বলেন, অনিদ্রার কথা বলেন, চক্ষু রোগের কথা বলেন, কাশির কথা বলেন, বাতের কথা বলি, চলে আসি। তাহলে এই রোগগুলো আমরা পেয়ে গেলাম 4-5টা রোগ, চক্ষুশুল, বাতাশুল, তারপরে বাতের ব্যথা, হৃদপিণ্ডের ব্যথা, তারপরে এই সকল ব্যথা
আমরা চার পাঁচটা জেনেই গেলাম, কিন্তু স্ত্রী অঙ্গের উপরে প্রত্যেকটা অঙ্গে তার কাজ। প্রথম কথা হচ্ছে, যদি কোনো মহিলার স্রাব হয়, মাসিক স্রাবে যদি তার ব্যথা বেশি হয় এবং ব্যথার সাথে যদি মানে মাসিক স্রাবটা বাড়ে, তার সঙ্গে সঙ্গে ব্যথা বাড়ে, তাহলে 1 নম্বর ওষুধ হচ্ছে সিমেসিফুগা। আমরা সেখানে পালসের সঙ্গে অথবা আমরা সেভেনা সিপিয়া এই সকল ওষুধের সঙ্গে আমরা তুলনা করতে পারি। 4-5টা ওষুধ তুলনা করলেই একমাত্র এটাও মহিলাদের ওষুধ হিসাবে আমরা গণ্য করতে পারি। আর রোগগুলো তো কোনো কথাই নেই, যত রকমের রোগ আছে আমরা সাইকোটিক যুক্ত তত রকমের ওষুধই আমরা ব্যবহার করতে পারি। তাহলে রোগগুলো বের বলি, জরায়ু ভংস, অর্থাৎ জরায়ুর যদি বেরিয়ে চলে জরায়ুর কোনো অংশ যদি হইয়া যা বেরিয়ে চলে আসে, তাহলে চলে আসি, তাহলে প্রসবের ব্যথা, অর্থাৎ গর্ভকালীন আমরা যখন গর্ভকালীন শিশু যখন জন্ম নেবে তখন যে অবস্থা, অর্থাৎ প্রসব বেদনার সঙ্গে আমরা সেটা তুলনা। তাহলে লক্ষণটা কী? প্রসব বেদনাতে আমরা 1 নম্বর ওষুধ হিসাবে চিহ্নিত করতে পারি যদি জরায়ুর মুখ না খুলে। আমি বলছিলাম জরায়ুর মুখ খুলে গেলেই পাল ছাড়া উপায় নেই, আর জরায়ুর মুখ না খোলা অবধি যদি ব্যথা আসা যাওয়া করে, ব্যথা কতক্ষণ থাকে, তারপর প্রচণ্ড ব্যথা, তারপর কিছুক্ষণ বাদ, এবং জরায়ুর মুখ খুলে না, শক্ত হয়ে থাকে, এরকম কেসে আমরা অনাহাসেই এই একটিয়ারে সিমেসের কথা মনে রাখতে পারি। দেখুন, ওষুধের সঙ্গে ওষুধ যদি তুলনা করে আলোচনা করে রাখি তাহলে আরও মনে থাকার কথা সহজ হবে। এই সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে আমরা ক্লোফাইলামের কথা বলতে পারি, আমরা ক্লোফাইলামের সঙ্গে তুলনা করতে পারি, কিন্তু এটা যেহেতু গভীরতা বেশি সেহেতু এই ওষুধেই প্রয়োগ করা উচিত বলে আমি মনে করি। অর্থাৎ যখনই কোনো রোগী 10 মাস অথবা 9 মাস পরে ফলস ব্যথা হয় সেখানেও আমরা একটিয়ারি সিমোসাকে প্রয়োগ করতে পারি, অর্থাৎ জরায়ুর উপরে এটা যথেষ্ট কাজ। তাহলে সূতিকা রোগী, অর্থাৎ বাচ্চা জন্ম দেওয়ার পরে যদি সে উন্মাদ হয়ে যায় অথবা স্নায়বিক কোনো রোগ থাকে, মানসিক কোনো কিছু থাকে, তাহলে আমরা অনায়াসে দিতে পারি। আর যে বললাম ডেলিভারির সময়, এবং সেটা খেয়াল রাখার চেষ্টা করবেন জরায়ুর মুখ না খুললে এই ওষুধ, যেটাকে আমরা ফলস পেইন বলে থাকি, এবং জরায়ুর মুখ না খোলা পর্যন্ত এটা প্রয়োগ করেন। আর পার্থক্য হচ্ছে ওটার সঙ্গে পালসের পার্থক্য সঙ্গে জরায়ুর মুখ খুললে পালস আমরা ঘনমাত্রা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলে আসি আর কি, আর হচ্ছে মৃতবর্ষ যেন যারা প্রসব করে তাদের জন্য এটা 1 নম্বর টনিক হিসাবে কাজ করা হয়। দেখুন কত সুন্দর, আমরা যদি ওষুধগুলো এভাবে মনে রাখতে পারি বা রোগগুলোর সঙ্গে মিলে রাখতে পারি তাহলে আমাদের মনে থাকার মনে হয় সহজ পদ্ধতি হবে, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। প্রথমে আমরা কী করলাম, ভাগটা করে ফেললাম মহিলাদের, দ্বিতীয় ভাগ করলাম স্নায়ুর উপরে যত রোগ আছে সেগুলো। এই দুইটা কথা মনে রাখলেই আমরা রোগের কথা মনে রেখে এই ওষুধগুলো প্রয়োগ করতে পারি। আর লক্ষণ তো যেটা মনে রাখার কৌশল হচ্ছে লক্ষণ, রোগীর লক্ষণ দৃষ্টি ওষুধ প্রয়োগ করলে সবচেয়ে বেশি কাজ করে। তাহলে রোগের নামগুলো কেন আসছে, আসছে এই কারণে আমাদের যারা পূর্বপুরুষ যারা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা করে যেই যেই ওষুধে ভালো করেছে সেই ওষুধগুলোর কথা বলা হয়েছে। আমি যদি কয়েকটা রোগী ভালো করতে এই রোগে ভালো করতে পারি তখন বলবো যে এটা এ রোগের ওষুধ, এটা আসলে ঠিক না। রোগের সব ওষুধ যে যা পরীক্ষা করে, এই জন্যেই এই সুন্দর ভাণ্ডার আমরা যদি সহজভাবে ব্যবহার করতে পারি আমরা দক্ষ ডাক্তার হওয়ার আর আমাদের আমাদের সহজ হয়ে যাবে। হয়তো এতদিন পর্যন্ত এই সকল ওষুধ প্রয়োগ করার কৌশল সততম পদ্ধতিতে আমরা জানতাম না, আজকে জেনে গতিকে জানি গতিকেই আমি অনুরোধ করব সবাইকে আমরা এই সতত এই পঞ্চাশতম পদ্ধতি দিয়ে সেবা করার। চলে আসি তাহলে আমরা অসুখ রোগের কথা গেল।